সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। আস্তে আস্তে কিন্তু আমরা গরমের দিকে এগিয়ে চলেছি, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু দুপুরবেলায় বেশ ভালো রকমই গরমের অনুভূতি কিন্তু পাচ্ছি আমরা। আর এই গরমের শুরুতেই কিন্তু প্রত্যেক বাড়িতে জ্বর, গলা ব্যথা, ঠান্ডা লাগা, বড় থেকে বাচ্চা প্রত্যেকে কিন্তু ভুগছে। দেখুন প্রত্যেক বাড়িতে, শুধু আমি আপনি নয়, প্রত্যেকেরই কোনো না কোনো গলা ব্যথা, গলা খুসখুস, কাশি, জ্বর, এ কিন্তু প্রত্যেক বাড়িতে প্রায় লেগেই আছে আবহাওয়ার চেঞ্জ পরিবর্তনে। চেষ্টা করুন এই আবহাওয়ার পরিবর্তনে যত সম্ভব নিজেকে একটু সচেতন রাখার, আর রাত্রেবেলায় চেষ্টা করুন ফ্যান বন্ধ করে রেখে অন্তত বাচ্চাদের জন্য ফ্যানটা অন্তত বন্ধ রাখুন, বিশেষ করে সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডার একটা অনুভূতি থাকছে। চলুন শুরু করি এই আবহাওয়ার পরিবর্তনে আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল থেকে আকাশ থাকবে কিন্তু পরিষ্কার, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি একটু বেলা বাড়লে অর্থাৎ 9:30-10 পরে কিন্তু আকাশ কিছুটা হলেও মেঘলা হতে শুরু করবে। একদম ঘন অন্ধকারে ঢাকা নয়, হালকা মেঘলা ভাব বা হালকা মেঘাচ্ছন্ন ভাব হবে সকালবেলা 9:30-10 পর থেকে, এবং বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে যেটুকু দেখতে পাচ্ছি সকাল দিকে একদম আকাশ থাকবে পরিষ্কার, বেলা বাড়লেই অর্থাৎ 9:30-10 পরে আকাশ কিছুটা হলেও মেঘলা হবে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে, এবং বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো এখনও বলছি সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, কালবৈশাখীর বৃষ্টি, তাই কোন সময় হবে কোথায় হবে সেটা বলা খুবই মুশকিল। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে আগামীকাল বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে। সবাই চেষ্টা করুন, এই যে আবহাওয়ার পরিবর্তন এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই কোনো না কোনোভাবে রোগে ভুগছে সবাই, তাই চেষ্টা করুন আগামী কয়েকটা দিন কেমন থাকবে সেটা জেনে আপনাদের মতো করে থাকার। আগামী কয়েকটা দিন অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার, শুক্রবার দিন রাত পেরোলে শিবরাত্রি, অনেকেই রাত্রেবেলায় সারা রাত জেগে থাকেন জল ঢালার জন্য, তাতে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা আরও বাড়বে প্রত্যেক বাড়িতেই। তাই চেষ্টা করুন যতটা সম্ভব একটু নিজেকে সচেতন রাখার, আর শুক্রবার দিন বা শনিবার দিন যেদিকে তাকান সেদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কোনো এলাকাতেই, যদিও আগামীকাল শুধু বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো এলাকায় হলেও হতে পারে। তবে চেষ্টা করুন নিজেকে সচেতন রাখার, বৃষ্টি হয়তো হবে না কিন্তু এই আবহাওয়ার পরিবর্তনে কিন্তু প্রত্যেক বাড়িতেই ঠান্ডা লাগা লেগে আছে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।